নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এম এ কুকিং লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে বানাবো ছোলা মশলা রেসিপি এটা মুড়ি পরোটা রুটির সাথেও দারুণ লাগে খেতে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এখানে আমি একটা ছোটো প্রেশার কুকার নিয়ে নিয়েছি রাতভর ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে ছোলাগুলো প্রেশার কুকারে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে তিনটে সিটিতে নামিয়ে নেব ঢাকনা দিয়ে দেব তিনটে সিঁড়িতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি খুব সুন্দরভাবে ছেকে নিয়ে একটা ছোট্ট বাটিতে রেখে দিয়েছি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে এনেছি স্টিলের এটাতে কিছু মশলা বানিয়ে নেব একদম নতুনভাবে বন্ধুরা বানাচ্ছি ছোলা মশলা রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি দু চামচের মতন দিয়ে দিলাম বেসন হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপর দিয়ে দেবো ছোলা মশলা যেটা আমি দোকান থেকে কিনে এনেছি এক চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হাফ চামচের মতন জিরে হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো সব সবকটা মশলা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে চামচের সাহায্যে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মশলাটা এখানে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ওভেনে কড়ায় বসিয়ে দিয়েছিলাম আগে থেকে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে কুচোনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা এলে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে ছোলা দিয়ে দেবো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবে ছোলা মশলাটা বন্ধুরা দারুণ লাগে খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এখানে উপর থেকে গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেব আবারও এভাবেই নাড়তে থাকবো অনবরত খুব ভালোভাবে ছোলাটাকে ভাজতে হবে শুকনো কারিপাতা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে আবারও এভাবেই নাড়তে থাকবো খুব সুন্দরভাবে মশলা দিয়ে দেব যে ছোট বাটিতে গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবেই নাড়তে থাকবো এক থেকে দু মিনিটের মতন এভাবেই অনবরত নাড়তে থাকবো খুব সুন্দরভাবে ছোলার সঙ্গে মশলাটা মিশে যাবে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম বাটি ধোয়া জল যেটা ছোটো বাটির দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবেই চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবেই নাড়তে থাকব হাফ লেবু রস দিয়ে দেব লেবু রসটা দিলে বন্ধুরা একটু চটপটা লাগে খুব সুন্দর লাগে খেতে লেবু রসটা দিয়ে আবারও নাড়তে থাকবো উপর থেকে দনে পাতা কুচি দিয়ে দেব আবারও এভাবেই নাড়তে থাকব মশলাটা যত কষাবে বন্ধুরাক ততই টেস্টি হবে এই চলা মশলা রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে এই ছোলা মশলা রেসিপির রান্নাটা তলাটে একটু বসে গেছে ভালোভাবে চাটু সাজেভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে ছোলার সাথে মিশিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন আমাদের রেডি হয়ে গেছে ছোলা মশলার রেসিপিটা লেবু একটা হাফ কেটে দিয়ে দিলাম সাজানোর জন্য উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই বন্ধুরা